আমরা আজকে আপনাদের কিছু জায়গা ঘুরে ঘুরে দেখাবো। ভুটান গেটের ওখানে আমরা যাব একটু পরে, অ্যাকচুয়ালি গোমটু ভুটানের ওখানে যাব। তো এই মুহূর্তে আমরা একটা চা বাগান পেয়েছি, সেই চা বাগানের মাঝখানে একটুখানি দাঁড়িয়ে কিছুটা জায়গা আপনাদেরকে দেখাচ্ছি। চা বাগানের সৌন্দর্যতা আপনাদের সামনে তুলে ধরছি, একটু ওই দিকটা দেখাও। দেখতে পাচ্ছেন বিশাল বড় চা বাগান একদমই রোডের পাশে। কিভাবে ওঠায় এটা দেখায় দাও তো, কিভাবে ওঠায়, কিভাবে ছিঁড়ে, এই যে এইভাবে ধরে এইভাবে ছিঁড়ে দেবে, বুঝতে পারলা? ঠিক আছে, এদিকে একটু তাকাও। আমরা সপরিবারে ফ্যামিলি সহ সবাই আসছি, তো কিছু বলো আমার এসকেবি মাই চ্যানেল মানুষ দেখবে কিভাবে দেখবে? অবশ্যই লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইবটাও করতে হবে, আর বেল বটমে অবশ্যই ক্লিক করতে হবে, অল বটমে ক্লিক করে রাখবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিও আমরা মিনিমাম সপ্তাহে একটা করে ভিডিও দেব আপনাদের কাছে। তো সেই ভিডিওটা যাতে আপনাদের সামনে সবার আগে চলে যায় নোটিফিকেশনের মাধ্যমে। তো এখন এই পর্যন্ত আমরা একটু এগিয়ে যাব। হাই বন্ধুরা, দেখছেন এসকেবি মাই চ্যানেল। আমার চ্যানেলের নাম হচ্ছে এসকেবি মাই চ্যানেল। দেখতেই পাচ্ছেন আমরা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখাচ্ছি। একমাত্র বারবারই বলবো যে উত্তরবঙ্গেই কিন্তু একমাত্র আমাদের সৌন্দর্যের ভরপুর এলাকা। তো এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন, দেখছেন সুন্দর ভিউজ।
আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা যেখানে যাওয়ার কথা বলেছিলাম মাকড়াপাড়া মন্দির, সেই মাকড়াপাড়া মন্দিরে আমরা যাব। বাবা আমরা কোথায় আসছি বলো? দেখছেন আমাদের ম্যাডাম কিন্তু শর্ট ভিডিও বানাতে ব্যস্ত, এত সুন্দর জায়গা পেয়েছে শর্ট ভিডিও তো বানাবেই। আপনারা হয়তো এই জায়গাগুলোতে আসলে শর্ট ভিডিও বানাবেন, ছবি তুলবেন। যাই হোক, সবাইকে আরেকবার বলবো আমার এই ভিডিওগুলো দেখবেন, আমাদের সম্পূর্ণ ভিডিওর সঙ্গে জুড়ে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আপনারা লাইক করলে বা কমেন্ট করলে আমরা কিন্তু একটু খুশি হব, কারণ এই খুশি হওয়ার কারণ একটাই, খুশি হয়ে আরও দুটো ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। এই আনন্দটুকু আপনারা যদি দেন আমরা অবশ্যই আরও অনেক ভিডিও আপনাদের সামনে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে জায়গাটায় আছি, এই জায়গাটা হচ্ছে ভুটান গেট পাহাড়। উপরে যে পাহাড় দেখছেন সেই পাহাড় হচ্ছে ভুটান, আর এই সাইডে হচ্ছে ইন্ডিয়া। ওই দূরে ওই পাহাড় দেখেছেন, যাই হোক দূরে ওই পাহাড় দেখেছেন। তো চলো আমরা এখন মন্দিরের দিকে যাই। ওয়াও, ধরো বাবা, ধরো ধরো ধরো, চলে গেল চলে গেল চলে গেল চলে গেল, ধরো 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 ধরো, দেখবা পড়বা কিন্তু, হ্যাঁ জোরে দৌড়াবা না। হ্যালো বন্ধুরা, আপনারা যেটা বলছিলাম যে মাকড়াপাড়া মন্দির দেখাবো, এই মাকড়াপাড়া মন্দির আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুগণ দেখছেন এই যে মাকড়াপাড়া মন্দির, তো অনেক আগেই আমরা বলেছিলাম যে মাকড়াপাড়া মন্দির আপনাদেরকে দেখাবো, তো এখন আমরা এই মুহূর্তে মাকড়াপাড়া মন্দিরে চলে এসেছি। অনেকটা সিঁড়ি বেয়ে উঠলাম, হাঁপিয়ে গিয়েছি। দেখতে পাচ্ছেন অনেক লোকজনের ভিড় হয়েছে, করোনা বিধি মেনে মানে উঠতে হয়, লোকজনের ভিড় এলাও নেই এখানে এখন। দেখতে পাচ্ছেন আমাদের ম্যাডাম কিন্তু এখানে লাইভ করছে। তুমিও দেখো তোমার ফ্রেন্ডদের, আমি দেখাই আমার ফ্রেন্ডদের, লাইভ হচ্ছে, লাইভ ফেসবুক লাইভ। মন্দিরের জায়গাটুকু আপনাদেরকে দেখাচ্ছি, আস্তে আসবো বাবা, আসো আসো। আমাকে ধরে লাভ দিতে হবে, নাহলে হবে না। চলো, তো আমরা এখানে একটু বসবো বাবা। বসো 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 বসো। তো এখন আমরা একটু গল্প করি, আমরা কোথায় আসি বাবা? মন্দির, এটা কোথাকার মন্দির বলো? মাকড়াপাড়া মন্দির। আচ্ছা, মা কোথায়? ওই যে মা কি করছে, মা কি করছে ওইদিকে? মা হাঁটতেছে না ভিডিও করছে? দূরে ওই পাহাড় মিশেছে না, মিশেছে না এসেছে, কোনটা? এই যে একটু হাই বলে দাও। আমরা কোথায় আসছি? আমরা মাকড়াপাড়াতে আসছি।
তো বন্ধুগণ আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল এসকেভি মাই চ্যানেল। তো অবশ্যই আপনারা আজকের এই যে আমাদের সুন্দর ট্রিপটা এই ট্রিপটা শেয়ার করবেন, আপনাদের সঙ্গে শেয়ার করছি এই কারণেই আমরা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখাবো। মাঝে মধ্যেই আমরা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় দেখাবো। আর একটা কথা, বারবার একইবার, মানে একইবার বলতে ভুল হবে, কথাটা একটু মিস্টেক হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে সৌন্দর্য একমাত্র আমাদের উত্তরবঙ্গ, উত্তরবঙ্গই একমাত্র আমাদের সৌন্দর্যের জায়গা। আমরা পাহাড়ে অনেকটা উপরে আছি, দেখতে পাচ্ছেন পিছন দিকে, পিছন দিকে কিন্তু আবার পাহাড় আছে। ঠিক আছে, মাকড়া পাড়াতে আসছি। কয়বার? দুইবার। দুইবার? হ্যাঁ, একবার সুমন্ত্র সাথে আসলাম, আরেকবার। হ্যাঁ বাবা, এখানে পাহাড়। কোন দিকে? উড়িগে। দেখাও ভিডিওতে, দেখাও কোন দিকে। উড়িগে দেখাচ্ছি, ওই দিকে বাবু পাহাড় দেখাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, সূর্য আমি দেখাচ্ছি, সুন্দর পাহাড়। তুমি সেই উপর নিচে উঠছে খালি। আমার তো আমার ভয় লাগছে। কেন বাবা? আমার সেই নিচু বাবু, জল খাবি? পরে এখন আন না, জল খাও না উপরে যদি উঠি আমরা, উপর থেকে যদি পড়ে যাই তখন কেমন হবে? আমি নখ দিয়ে উঠে, কেউ হাত দিয়ে এভাবে ধরে ধরে উঠতে হবে, বুঝতে পারলা? নখ দিয়ে কেন উঠবে পাগল, নখ দিয়ে কে ওঠে? ঠিক আছে, আর আমাদের ম্যাডাম তো কথা বলবে না।